ইংল্যান্ড সিরিজের মাঝেই ডিপিএল এর দলবদল। বাজিমাত করেছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব, কম যায়নি মোহামেডানের চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডও। গেল মৌসুমে লিজেন্ডস অব রূপগঞ্জে খেলা সাকিব আল হাসানের সঙ্গে নতুন করে চুক্তি করেছে মোহামেডান। ব্যস্ত সূচির কারণে ডিপিএলে মাঠে নামা হবে কি না সেটা নিয়ে সংশয় থাকলেও সাকিবকে পেয়ে দারুণ খুশি মোহামেডান। সাকিবের সঙ্গে মোহামেডানে যোগ দিয়েছেন মোহাম্মদ আশরাফুল, বন্ধু ইমরুল কায়েসও শেখ জামাল থেকে দলবদল করে যুক্ত হয়েছেন সাকিবের দলে। জাতীয় দলে অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজও নাম লিখিয়েছেন মোহামেডানে। অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদও আছেন দলটিতে। এছাড়া দুই পেসার শরীফুল ইসলাম ও মৃত্যুঞ্জয় চৌধুরীও খেলবেন মোহামেডানের জার্সিতে। তাই তো দারুণ শক্তিশালী দল নিয়ে ডিপিএলে নামতে যাচ্ছে মোহামেডান। সিনিয়র মুশফিক রহিম শেখ জামাল থেকে যোগ দিয়েছেন প্রাইম ব্যাংকে। প্রাইম ব্যাংকে আগে থেকেই আছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, আর সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা আগের দল লিজেন্ডস অব রূপগঞ্জের হয়েই মাঠে নামবেন। দলবদলে আবাহনীর বড় চমক তাসকিন আহমেদ। মোহামেডান থেকে তাসকিনকে উড়িয়ে এনেছে আবাহনী। গেল মৌসুমে প্রাইম ব্যাংকের হয়ে বিশ্বরেকর্ড গড়া এনামুলক বিজয় এবার খেলবেন আবাহনীর জার্সিতে। এছাড়া লিটন দাস, নাজমুল শান্তরাও আছেন দলটিতে। এদিকে তরুণ তৌহিদ হৃদয় আবাহনী থেকে দলবদল করে নাম লিখেছেন শেখ জামালে, আর মোহামেডান ছেড়ে রূপগঞ্জ টাইগার্সে নাম লিখেছেন পেসার হাসান মাহমুদ। লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব খেলবেন শাহিনপুকুরে। 15 মার্চ থেকে শুরু হতে যাচ্ছে ঘরোয়া ক্রিকেটের অন্যতম জনপ্রিয় আসর ঢাকা প্রিমিয়ার লিগ। ঈদুল ফিতরের আগ পর্যন্ত চলবে ডিপিএল এর গ্রুপ পর্বে খেলা। ঈদের ছুটি কাটিয়ে মাঠে গড়াবে জমজমাট সুপার লিগ পর্ব। শক্তিশালী দল নিয়ে এবার শিরোপা পুনরুদ্ধারে বেশ আত্মবিশ্বাসী আবাহনী লিমিটেড। আসলে আবাহনীতে খেলতে পেরে ভালো লাগছে, এরকম একটা দারুণ টিম, যে টিমে অনেক বড় বড় মানুষরা খেলে গেছেন এবং আমাদের লিজেন্ডরাও এখানে খেলে গেছেন, এবং আমাদের বর্তমান সময়ে সব থেকে ভালো ভালো প্লেয়ারগুলো এই টিমে খেলে এবং গতবারের চ্যাম্পিয়নও বটে। তো সবসময় একটু চ্যালেঞ্জিং হবে এবং খুব এক্সাইটিং হবে আশা করি। আসলে এটা দারুণ একটা মঞ্চ, অনেক বড় অপরচুনিটি সবার জন্য প্রিমিয়ার লিগটা। তা আসলে আপনি যেটা বললেন, অসাধারণ একটা টুর্নামেন্ট। আমাদের ক্রিকেটের এতগুলো প্লেয়ারের রুটি রুজি এখান থেকে আসে এবং ক্লাব কর্তৃপক্ষ যেভাবে দারুণভাবে, বিসিবি যেরকমভাবে দারুণভাবে এটাকে হ্যান্ডেল করে, যেভাবে আমাদেরকে প্রেজেন্ট করে, আমাদেরকে সুযোগ করে দিচ্ছে, এটা অসাধারণ বিষয়। তো আমরা চেষ্টা করব যে অবশ্যই টুর্নামেন্টটা আমাদের শতভাগ দিয়ে আমাদের বেস্ট পারফরমেন্সটা বের করে নিয়ে এসে জাতীয় দলে কাজে লাগানোর জন্য এটা একটা অবশ্যই অপরচুনিটি থাকবে। একটা কলি ডিপ্লেয়ার একটা, সে অস্বীকার করার কোনো সাধ্য নাই, সে ভালো রান করে, রানে আছে, তারপরও ক্রিকেট খেলা হলো ওই 22 গজের ভিতরে, সেখানে যদি কোনো রকমের কোনো একটা ভালো না কেউ করতে পারে সেখানে না। তবে আমি মনে করি তার সেই অ্যাবিলিটি আছে, সে ভালো কিছু করার জন্য, ভালো খেলতে পারার জন্য। আর তাকে আমি এবার টিমে নিয়েছি, আমি অনেক আশাই করি টিকে নিয়েছি যে সে ভালো কিছু করবে। বেস্ট অফ লাক ফর বিজয়ের প্রতি। বাট বিজয় কেন, আমার সমস্ত প্লেয়ারই, সব প্লেয়ারই আমার একদম একটা ইয়াং, নতুন, সুন্দরভাবে খেলতেছে, খেলবে ইনশাল্লাহ, ভালো টিম করবে। নাজমুল শান্ত, এবার তো চমক। অবশ্যই, নো ডাউট, একদম ইয়াং, এই সময়ের ফর্ম প্লেয়ার, অস্বীকার করার সাধ্য নেই, সেও আমার টিমে আছে। আশা করি এইসব মিলিয়ে টিমটা অবশ্যই এটা ভালো একটা টিম হয়েছে এবং চ্যাম্পিয়ন ফাইটার একটা টিম করেছি আমি ইনশাল্লাহ। কি মনে হয় শেখ জামালের কাছে, তো আসলে ট্রফিটা মানে আপনারা হারিয়ে ফেলেছেন গত বছর, এবার কি সেইটা কি পুনরুদ্ধার করা সম্ভব হবে? খেলা হলো মাঠে, মাঠের খেলা মাঠেই থাক, তবে আমি যখন ভালো একটা টিম করছি আমি আশা করবো আমিও চ্যাম্পিয়ন হব, যদি আল্লাহ সহায় আমার প্লেয়াররা যদি ভালো খেলে ইনশাল্লাহ আবার পুনরায় আসতে পারবে।